ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অপমাননাকর ব্যঙ্গচিত্র প্রদর্শনী, মুসলমানদের উপর হামলা ও নিপীড়নের প্রতিবাদে টাঙ্গাইল জেলা কওমি ওলামা পরিষদের উদ্যোগে সোমবার 11টায় জেলা পৌর উদ্যানে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি, অপমাননা ও ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে হাজার হাজার মানুষের ঢল নামে। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্সের সরকারের প্রত্যক্ষ মদদে ইসলামকে অবমাননা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে, তাই ফ্রান্সের দূতাবাস আমাদের দেশে রাখা যাবে না। শুধু ফ্রান্সে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা এসবের নিন্দা জানাচ্ছি এবং এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। টাঙ্গাইল থেকে জুয়েল হিমু। অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের বাইরা সাংবাদ আমার ঘরে আসলো। আমি যখন কুয়ার কাছে যাইতাম বাসন নিয়ে, হযরত হাজরাল্লাহ তালানুর ভূমিকা অবতীর্ণ হয়ে কাফনের কাফন খ্রিস্টানের সরকার নন, মুসলমানের সরকার। আপনাকে আমরা সবাই, আপনি কোরআন কারিম তেলাওয়াত করেন, আপনার প্রতি সেই আশা নিয়ে যদি অনতি বিলম্বে ফ্রান্সের সরকার ইমানি শক্তি তোমরা আজ করতে পারো নাই, ফ্রান্সকে বলতে চাই শুনে নাও এখান থেকে অঙ্গীকার করে নেই। আমরা ওই সমস্ত দাসের মুসলিমদের মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শের মাধ্যমে নীরবতা মৌন সমর্থন। মুসলমান নীরব থাকতে পারে না, করতেছে ঢাকা শহরে ঢুকতে দিতেছে না। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।